আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আচ্ছা, রনি আহমেদ আবার এসেছেন। রনি আহমেদ, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, এখন আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা সেটাই বিষয়। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি যে কিছুক্ষণ আগে একটা রেফারেন্স দেখালাম, সিরাতুল গ্রন্থ থেকে যে একটা রেফারেন্স দেখালাম, এটা কি আপনি দেখেছেন ভাই, যে জুয়াইরিয়াকে নিয়ে? না, আমি কানেকশন ঠিক করা নিয়ে ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনাকে দেখাচ্ছি, আবার একটু দেখাচ্ছি, দেখেন যে। আচ্ছা, ওইটা নিয়ে আবার কথা বলতে গেলে তো আবার অনেক কথা বলতে হবে, তাহলে আপনি একটু লাইভটা আবার পরে ইউটিউব থেকে শুনে নিন, ঠিক আছে? আগে যেটুকু আমি জি কথা জি বলেছি জি সেটুকু আপনি আবার পরে শুনে নিন, কারণ একই জিনিস আচ্ছা, আবার তাহলে আমি এখান থেকে যে বড়টা একটু প্রশ্নটা বেশি। মনে আসছে সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলেন। যদি আমরা জানি যে রাসুলের মধ্যে এইরকম ক্যারেক্টার আসতো, তাহলে যে আপনি মাঝে মাঝে রাসুলকে গালি দেন যে এরকম খারাপ, তিনি তো তাহলে মানে তার মধ্যে দ্বিচারিতা ছিল বা দুইটা ক্যারেক্টার ছিল বলে এরকম হয়েছে, তাহলে তো তাকে পাগল বলা যায় কিন্তু গালি দেওয়া যায় না। অবশ্যই অবশ্যই তাকে গণধর্ষক বলা যায়। এই এই ধরেন হিটলার যদি এখন এই হিটলার যে গণহত্যা করেছে, এখন হিটলার যদি সেই জিনিসটা বলে যে আমার ভিতরে একটা সমস্যা ছিল, মানসিক সমস্যা ছিল, প্রত্যেকটা ক্রাইমই, প্রত্যেকটা ঘটনাই সব মানুষই কোনো না কোনো মানসিক ভাবে কোনো একটা অশান্তির কারণে করে, ছোটবেলা থেকে তার উপরে কোনো একটা প্রভাবের কারণে করে। মনে করেন যারা সিরিয়াল কিলার, তাদের জীবনে যদি আপনি পড়ে দেখেন, আপনি দেখবেন যে সেই সিরিয়াল কিলাররা ছোটবেলা থেকে নানাভাবে অত্যাচারের শিকার হয়েছে। অনেকে হয়তো মানে স্কুলে তাদেরকে মারধর করা হতো, তাদের বাবা মা তাদেরকে পেটাতো বা বন্দি করে রাখতো, ঘরের ভিতরে আটকে রাখতো, শিকল দিয়ে বেঁধে রাখতো, দেখছি এরপরে এখন তাদের। সিরিয়াল কিলার কে দেখছি। হ্যাঁ, আপনি সিরিয়াল কিলারদের জীবনে যদি আপনি পড়েন, তাহলে আমি পড়েছি, আমি দেখেছি সিরিয়াল কিলারদের বাল্য জীবনটা, বাল্যকালটা খুবই মানে একটা মানে ডিস্টার্বিং একটা জীবন হয়, হলে এরকম মানুষের ভিতরে এই ধরনের মানে জিনিস ডেভেলপ করে, এই ধরনের বিকৃতি ডেভেলপ করে। অথবা মনে করেন যারা রেপিস্ট, যারা অনেক মেয়েদেরকে রেপ করেছে, এই ধরনের লোকেদের ভিতরেও ছোটবেলা তারা হয়তো যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে তারা ভবিষ্যতে গিয়ে মানে যখন তারা ম্যাচিউর হয়েছে তখন তারা মানে আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মনে করেন আজকে আপনি একটা মাদ্রাসাতে ভর্তি হয়েছেন। হ্যাঁ, মাদ্রাসাতে ভর্তি হয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার টিচার, মাদ্রাসার শিক্ষক আপনাকে অনেক পেটাচ্ছে, মানে বাচ্চাদেরকে একেবারে করচরম ভাবে মারধর করছে। এখন এই বলে জিনিসটা, রাখেন মাদ্রাসার ছাত্র, আচ্ছা আচ্ছা, এই জিনিসটা যখন আপনি কন্টিনিউয়াসলি দেখবেন, কন্টিনিউয়াসলি দেখার পরে আপনার ভিতরে যে জিনিসটা ডেভেলপ করবে, যে আপনি যদি পাওয়ার হোল্ড করেন, তাহলে আপনি আপনার পাওয়ারের থেকে কম যারা পাওয়ারফুল তাদের উপরে তাদেরকে শারীরিক ভাবে আক্রমণ করতে পারেন, তাদেরকে আপনি মারতেই পারেন, তাদেরকে মারাটা কোনো একটা ব্যাপার না। হ্যাঁ, এরপর থেকে আপনার ভিতরে যে জিনিসটা ডেভেলপ করবে, দেখা যাবে যে আপনি আপনার কাজের ছেলেকে পেটাচ্ছেন, বা আপনি দেখা যায় ছোট বাচ্চাদের ভিতরে এই জিনিসটা আপনি লক্ষ্য করবেন। আপনি যদি সাইকোলজি বিষয়ে পড়ালেখা করেন, তাহলে আপনি দেখবেন ছোট বাচ্চাদের ভিতরে এই জিনিসটা ডেভেলপ করে, তারা বাসার বিড়াল কুকুর এদেরকে মারে, যেই বাচ্চাদের সাথে, যেই বাচ্চাদের বাবা বাবা বা মা সেই বাচ্চাদের গায়ে বেশি হাত তোলে, সেই বাচ্চাদের ভিতরে এই জিনিসটা ডেভেলপ করে। সে করে কি, তার থেকে যে ক্ষমতা ক্ষমতায় কম, মানে হচ্ছে তার বাবা হচ্ছে পরিবারের একটা কর্তৃত্ব ধারণ করে আছে, মানে একটা কন্ট্রোলিং পাওয়ারের ভিতরে আছে, কন্ট্রোলিং পজিশনে আছে, সে যখন তার বাচ্চাটাকে, বাচ্চাটা হচ্ছে তার থেকে একটু কম ক্ষমতাবান, বাচ্চাটার গায়ে হাত তুলতে পারতেছে বা হাত তুলতেছে, তখন সেই বাচ্চাটার ভিতরে এই ফিলিংসটা হয় যে আমার থেকে যে কম ক্ষমতাবান আমি তার উপরে গায়ে হাত তুলবো, আমি তার উপরে তার গায়ে হাত তুলতে পারি। তখন দেখা যায় যে বাসার কাজের ছেলেকে সে পেটায়, অথবা বাসার মানে ধরেন বিড়াল আছে, কুকুর আছে, খরগোশ আছে, এদেরকে সে অত্যাচার করে। এই জিনিসটা বহু বাচ্চার ভিতরে, অসংখ্য বাচ্চার ভিতরে এই জিনিসটা ডেভেলপ করে। কিন্তু এই জিনিসটা ডেভেলপ করার পেছনে একটা কারণ অবশ্যই আছে, তার সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, তার তার উপরে হয়তো টর্চার হয়েছে, সেই কারণে এই জিনিসটা তার ভিতরে ডেভেলপ করেছে, এই ব্যাপারগুলোও আছে। কিন্তু তার মানে তো এইটা না যে তাদেরকে, তারা যদি এই কাজটা করে, মনে করেন আপনাকে ছোটবেলায় অনেক মারধর করা হয়েছে, হ্যাঁ, আপনার টিচার আপনাকে মারধর করেছে, আপনার বাবা আপনাকে মারধর করেছে, এবং আপনার ভিতরে এই ফিলিংসটা তৈরি হয়েছে যে আপনার থেকে যারা কম ক্ষমতাবান তাদেরকে আপনি চাইলেই মারতে পারেন। এখন রিক্সাওয়ালা আপনার কাছে ভাড়া বেশি চেয়েছে, আপনি দিয়েছেন ধাম করে এক থাপ্পড়। হুম, আপনার বাসার কাজের ছেলেটা আপনার গায়ে একটু পানি ফেলে দিয়েছে, দিলেন একটা ঘুষি ধারাম করে। তারপরে আপনার বাসার মানে বেড়ালটা দৌড় দিয়ে এসে আপনাকে আদর করতে গিয়ে এসে একটা খামচি দিয়ে ফেলছে, আপনার একটু কেটে গেছে, আপনি দিলেন একটা ঘুষি বিড়ালটাকে। এই যে আপনার ভেতরে যে এই জিনিসটা ডেভেলপ করলো, এই জিনিসটা ডেভেলপ করার পেছনে অবশ্যই আপনার অতীতের কোনো একটা ঘটনা, এটার জন্য আমরা দায়ী করতে পারি। কিন্তু তার মানে তো এটা না যে আপনি যে ক্রাইমটা করছেন, যে ক্রাইমটা এই মুহূর্তে আপনি করছেন, সেটা তো ক্রাইমই থাকলো, সেটা মানে সেটা তো অন্যায় থাকলো, তাই না? মানে আমি সেভাবে ক্রাইম বলছি না, আমি বলছি সেটাকে অপরাধ বলছি না, কিন্তু সেটাকে আমি অন্যায় বলছি। আপনি যদি মোরালি জিনিসটা চিন্তা করেন, তাহলে সেই জিনিসটা তো অন্যায় থাকলো, এই জিনিসটা তো ন্যায় হয়ে গেল না। আপনি যখন ধর্ষণ করেছেন, ধর্ষণের পেছনে আপনার হয়তো অতীতের কোনো একটা ঘটনা আছে, থাকতে পারে, অতীতে কোনো একটা আপনার হয়েছে সেটাও থাকতে পারে, কিন্তু তার মানে তো এটা না যে এটা ধর্ষণ না, এটা তো ধর্ষণই থাকলো, ধর্ষণটার একটা কারণ হিসেবে আপনি বলতে পারেন যে আপনার পিছনে এই কারণটা ছিল, কিন্তু তাতে তো ধর্ষণটা বা খুনটা বা গণহত্যাটা তো হয়ে যায় না, ন্যায় হয়ে যায় না, সেটা তো অন্যায় থাকে, তাই না? হ্যাঁ, তা ঠিক।